কালকে আগরতলা শহরে এবং আশপাশে মূলত সদর সাব ডিভিশনে আপনারা জানেন ম্যাক্সিমাম এরিয়াটি এএমসি এরিয়া, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, আগরতলা সদর সাব ডিভিশন, একটা ব্লক আছে টুকলি ব্লক, এই সবটা মিলে কালকে যে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে তাতে অনেক জায়গায় ওয়াটার লগিং হয়েছে। তো আজ কালকে আমরা শহরের উপরে যেখানে যেখানে জল জমা ছিল আমরা আমাদের রেস্কিউ টিম দিয়ে তাদেরকে উদ্ধার করেছি যেখানে যেখানে প্রয়োজন। মূলত আমাদের যেমন মহানাম্রত কাশারিপুরটি ওই জায়গাটাতে, ধলেশ্বরে মধ্যে বনমালীপুরের ওই সাইডটাতে, দেন প্রফেসর পাড়া রামনগরের দিকে ওই সবটাতে আমাদের জল জমেছিল, ইন্দ্রনগর ওইগুলিতে জল জমেছিল, এবং বিভিন্ন স্কুলের গাড়ি টাড়িও আটকে গেছিলো, ওইগুলিকে আমরা উদ্ধার করেছি। আমাদের উদ্ধার টিমের মধ্যে যুক্ত হয়েছিলেন এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস এবং আমাদের সিভিল ভলেন্টিয়ার যারা আছেন, এএমসির কর্মীরা হাত লাগিয়েছেন। আমরা মোটামুটি কালকের দিনটা এখানে সারাদিন সারা রাত্র আমরা কাজ করেছি, ভালোভাবেই মানে আমরা রেস্কিউ করতে পেরেছি। আজকে নদীর জল বেড়েছে, হাওড়া নদীর জল, উপরে যদি বৃষ্টি হয় সেটা এখানে আসে বসতে বসতে একটু সময় লাগে। তো উপরে মানে তেলিয়ামুড়া, জিরানিয়া ওইদিকের জলগুলি এখানে আসে, তো মূলত বড়মুড়া পাহাড়ে যে জলটা আসে এখানে আসে। তো আজকে নদীর, হাওড়া নদীর সংলগ্ন যে এলাকাগুলি আছে সেগুলি এখন প্লাবিত হচ্ছে। এখন আমাদের সকালবেলার যে রিপোর্ট তাতে নদীর জলের যে উচ্চতা সেটা হলো 10.85 হয়েছে, যেটা ডেঞ্জার লেভেলের উপরে, ডেঞ্জার লেভেল 10.5 তার উপরে চলে গেছে। স্বাভাবিক কারণে অনেক জল ঢুকে গেছে অনেক পাড়াতে। তো ওইখানেও আমরা অনেকগুলি টিম, রেস্কিউ টিম পাঠিয়েছি, তারা কাজ করছে, ভোরবেলা থেকে তারা কাজ করছে, সারা রাত করছিল এবং নতুন নতুন জায়গায় প্লাবিত হওয়াতে ওইখানে আমরা পাঠিয়েছি। আর লোল্যান্ডগুলি থেকে মানুষকে আমরা শেল্টার হাউসে পৌঁছিয়েছি। ইতিমধ্যে আমাদের অনেকগুলি শেল্টার হাউস খুলেছি, প্রায় 25টার মতো আমাদের শেল্টার হাউস আছে, যেখানে প্রায় 1500-এর মতো মানুষ আছেন, যে ছোটো বড় মিলে। তাদেরকে আমরা রাত্রেও খাবার দিয়েছি, সকালের টিফিন এবং দুপুরের খাবার চলবে, জল এবং খাবার চলছে। আমরা হেলথ ডিপার্টমেন্টকে, সিএমওকে বলেছি যে মেডিকেল টিম ভেজে সমস্ত শেল্টার হাউসগুলিতে যাতে মেডিকেল ফেসিলিটি দেন, সেই কাজগুলিও আমরা চালাচ্ছি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা এত বড় বৃষ্টি একসাথে মানে একদিনে প্রচুর শাওয়ার হয়েছে, সেটাতে তো একটু হবেই, এখন সবটাই কনজেস্টেড হয়ে গেছে, সবটা মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষণ আগে আমাদের অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ, আমাদের পিডব্লিউডি সেক্রেটারি বিদ্যুৎ স্যার এবং আমরা ডিএম স্যার এবং কমিশনার, আমরা সবাই মিলে আমরা এলাকা পুরোটা আমরা ভিজিট করেছি, ক্যাম্পগুলি আমরা ভিজিট করেছি, সেটা সবটাই মোটামুটি স্মুথলি চলছে। মানুষের একটু জল মানুষের বাড়িঘরে ঢুকছে, তাদেরকেও যাতে আমরা খাওয়ার পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটা আমরা করছি। কোথাও কি হাওড়াতে লিকেজ দেখা যাচ্ছে? একটু আগে আমার কাছে একটা খবর এসছে, যেটা বটতলার পাশে একটা কিছু জল ঢুকছে আমরা দেখছি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে আমরা বলেছি, তারা এটা মেজার নিচ্ছে, আশা করছি এখনও আতঙ্কের সেরকম কিছু নেই, তো ওনারা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, এই এখন পর্যন্ত জল কি মানে বাড়ছে না কমছে? যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারেন। শুনুন, আমরা প্রথম বাহিনী পিএসআর থেকে এসেছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপনাদের সাহায্যের জন্য, আপনাদের যদি কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারেন। নমস্কার।